আজকের এই ভিডিওটিতে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব এটি একাদশ শ্রেণী ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে যার নাম হচ্ছে আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ এই অধ্যায়টি থেকে মেহেরগড় সভ্যতার অন্তর্গত কিছু তথ্য সম্পর্কে আলোচনা করব যেগুলো তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্নাবলীর অন্তর্গত এবং মধ্যপ্রস্তার যুগ থেকে বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করবো যেগুলি তোমাদের এমসিকিউ প্রশ্নের অন্তর্গত সো ভিডিওটি খুবই ছোট হতে চলেছে এবং খুবই মজার এবং ইম্পর্টেন্ট হতে চলেছে সো প্রথমে আলোচনা করব মেহেরগড় সভ্যতা থেকে কিছু বিভিন্ন তথ্য যেগুলো তোমাদের খুবই মানে মনোযোগ সহকারে কিন্তু বুঝতে হবে সো মেহেরগড় সভ্যতা থেকে আমরা এই দ্বিতীয় অধ্যায় থেকে যে সমস্ত তথ্যগুলো পাই তার মধ্যে মেহেরগড় সভ্যতা একটি গ্রামীণ সভ্যতা এখান থেকে প্রশ্নটি আসতে পারে যে একটি গ্রামীণ সভ্যতার নাম লেখো তখন লিখতে পারে মেহেরগড় সভ্যতা বা মেহেরগড় সভ্যতা কোন টাইপের সভ্যতা গ্রামীণ সভ্যতা এই সভ্যতায় তামাগলা কৌশল প্রচলিত ছিল মেহেরগড় প্রত্নক্ষেত্রের আয়তন পাঁচশো একর মেহেরগড় সভ্যতা ভারতের একটি প্রাচীনতম গ্রামীণ সভ্যতা মেহেরগর আবিষ্কারের সঙ্গে যুক্ত যা ফ্রাচোয়া জারিজ এই কয়েকটি মোস্ট ইম্পর্টেন্ট তথ্য তোমাদের অতি অবশ্যই কিন্তু জানা প্রয়োজন এই মেহেরগড় সভ্যতা থেকে তাহলে কি কি দেখো এখানে একটা রয়েছে মেহেরগড় প্রত্নক্ষেত্রের আয়তন পাঁচশো একর তাহলে এমসি কিউটা পেয়ে একটা প্রশ্ন আসতে পারে যে মেহেরগড় প্রত্নক্ষেত্রের আয়তন কত তখন লিখতে হবে পাঁচশো একর এবার আলোচনা করছি মধ্যপ্রস্থ যুগ থেকে এভাবেই কিছু ইম্পর্টেন্ট এবং মানে উভয়ের সঙ্গে উভয় একটা মিল দেখবে তো মানে পারস্পরিক মিল খুঁজে পাবে যেমন মধ্যপ্রস্তর যুগ এখান থেকে প্রথম তথ্য এই যুগের মানুষেরা পাথরের ক্ষুদ্র ক্ষুদ্র হাতিয়ার ব্যবহার করত। এটা প্রথম তথ্য যে মধ্যপ্রস্তর যুগের মানুষেরা পাথরের ক্ষুদ্র ক্ষুদ্র হাতিয়ার ব্যবহার করত এবং সেটাই তাদের অস্ত্র হিসেবে তারা ব্যবহার করত। দ্বিতীয় তথ্য এই যুগে কুমোরের চাকা ব্যবহার শুরু হয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে যে কোন যুগে কুমোরের চাকা ব্যবহার শুরু হয় তখন লিখতে হবে মধ্যপ্রস্তর যুগে এই যুগে ক্ষুদ্রাসীয় যুগ বলা হয় অর্থাৎ খুব অল্প সময়ের যুগ বলা হচ্ছে এই মধ্যপ্রস্থার যুগে এবং কৃষিকাজের সূচনা করে কিন্তু এখানে তোমাদের একটা ভালো জিনিস বুঝতে হবে কৃষি পদ্ধতির আবিষ্কার হয় নব্যপ্রস্তার যুগে অর্থাৎ মধ্যপ্রস্থার যুগে কৃষি কাজের সূচনা হয় ঠিকই কিন্তু তার পরের স্তরে অর্থাৎ নব্যপ্রস্তার যুগে শুরু হয় কৃষি পদ্ধতির আবিষ্কার যে কোন পদ্ধতিতে কৃষিকাজটা করা যাবে এটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তথ্য কৃষিকাজের সূচনা হয় তাহলে মধ্যপ্রস্তার যুগে এবং কৃষি পদ্ধতির আবিষ্কার হয় নব্বপ্রস্তার যুগে বোঝা গেল তো এই হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে কিছু ইম্পর্টেন্ট এরকমই কিছু তথ্য মজাদার তথ্য ইন্টারেস্টিং তথ্য তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও পরবর্তী ইন্টারেস্টিং আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই